প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। তোর মতো ফকিরের বাচ্চার সাথে সম্পর্ক রাখাই ভুল হয়েছে। এই সামান্য টাকা নিয়ে আসছিস প্রেমিকাকে ঈদের মার্কেট করে দিতে? এর থেকেও বেশি টাকা দিয়ে আমার বাড়ির কাজের মেয়ের মার্কেট করে দিয়েছি। আফরি বেশ জোরে সুরে কথাগুলো বলল। রাগে ফুসতে ফুসতে বের হয়ে গেল মার্কেট থেকে। শুভ তার জায়গায় পাথরের মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে রইল। দোকানদার সহ আশেপাশের কিছু মানুষ শুভর দিকে এক পলক তাকিয়ে দেখল। তারপরে আবার যে যার কাজে মনোযোগ দিল। শুভর সেই জায়গা ছেড়ে উঠে চলে যাওয়া উচিত, কিন্তু ক্ষণিকের জন্য তার মনে হলো সে আর জীবনেও এখান থেকে উঠতে পারবে না। শুভর কান্না পেল ভীষণ। এই অপমান, এই লজ্জা রাখার জায়গা সে খুঁজে পেল না। নিজের প্রতি নিজের রাগে ক্ষোভে অনুশোচনায় তার মরে যেতে ইচ্ছে করল। অনেক শখ করে নিজের ভালোবাসার মানুষকে ঈদের সামান্য কিছু মার্কেট করে দিতে এসে তাকে এই পরিস্থিতিতে পড়তে হবে আগে জানলে কখনোই সে এমন শখ করত না। অথচ এই মেয়েটাই সম্পর্ক শুরুর আগে বলেছিল, আমার কিছু চাই না, দামি কোনো গিফট চাই না, ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়া তো হবে না, শুধু তুমি হলেই চলবে, আমার শুধু তোমাকেই দরকার। তারপরেও শুভ রাজি হয়নি। সে জানে এই শহরে মিথ্যে প্রেমের ছড়াছড়ির শুরুগুলো এভাবেই হয়। তার মতো দরিদ্র ছেলের প্রেম করা সাজে না। সে কোনো মিথ্যে মায়ার সম্পর্কে জড়াতে চায় না। মায়া হেমলোক বিশ্বের থেকেও কঠিন বিষাক্ত, যা একটা মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে নিঃশেষ করে দেয়। তারপরেও মেয়েটার নাছোড়বান্ধা মনোভাব প্রতিনিয়ত পেছন পেছন ঘোরাঘুরি শুভকে ভাবায়। সত্যি হয়তো আফরি তাকে ভালোবাসে, তাকেই চায়। কারো তীব্র প্রেম উপেক্ষা করা যায় না, করা উচিত না। শেষে পস্তাতে হয়। শুভ পস্তাতে চায়নি, সে আফরির প্রেমে পড়তে বাধ্য হয়েছে। ভালোই চলছিল সব কিছু, কিন্তু আজকের ঘটনাটা সব এলোমেলো করে দিল। দোষটা শুভরই, আফরি কিছু চায়নি। শুভ নিজে থেকেই ভাবল এই ঈদে আফ্রিকে কিছু দেওয়া দরকার। নিজের টিউশনের টাকা দিয়ে তাই আফ্রিকে কিছু কিনে দিতে চেয়েছিল, কিন্তু বুঝতে পারেনি আফ্রি বড় ঘরের মেয়ে, তার চোখও সাধারণত উপরের দিকে, সামান্য কোনো কিছুতে তার মন ভরবে না। শুভ ভেবেছিল ভালোবেসে পছন্দ করে কোনো কিছু গিফট করলে তা মূল্যের দিকে তাকাতে হয় না, ভালোবাসার কোনো মূল্য হয় না। শুভ যখন ফুটপাথ ধরে হেঁটে ফিরছিল তখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। এই শহরে কখনো রাত হয় না, এখানে দিন রাত সমান। মানুষগুলো যেমন সারাদিন ব্যস্ত থাকে তেমনি রাতেও তাদের ব্যস্ততার নিস্তার নেই। তবে আজকের এই রাতটা শুভর কাছে অন্যরকম মনে হলো। ওর মনে হলো আজকের রাতটা সত্যিই সুন্দর। কত রাত হয়েছে সে ঘড়ি দেখেনি, ঘড়ি দেখার প্রয়োজনীয়তাও বোধ করেনি। সে ল্যাম্পোস্টের নিয়ন আলোতে হেঁটে চলেছে। চারিপাশে মন মাতানো মৃদু বাতাস, আকাশে তারারা খেলা করছে। শহরে সচরাচর এমন পরিবেশ দেখা যায় না, হয়তো আজকেও এমন পরিবেশ হয়নি। নেহাত শুভর মন খারাপ বলেই তার কাছে এমনটা মনে হচ্ছে কি না কে জানে। শুভ হাঁটছিল আনমনে, আকাশের পানে চেয়েছে। মন খারাপ থাকলে সে আকাশের পানে চেয়ে আকাশের বিশালতা পরিমাপ করার চেষ্টা করে। সে নিজেও আকাশের মতো বিশাল হতে চায়। আকাশের বুঝে কোনো দুঃখ কষ্ট নেই, মনে মনে ভাবে শুভ। তার ভাবনায় ছেদ পড়ে পিছন থেকে পাঞ্জাবির টান পড়াতে। পাঞ্জাবিটা আফরি কিনে দিয়েছিল। মেয়েটা শুভকে মাঝে মধ্যে বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করত, এটা সেটা গিফট করত। বোঝাতো সে সব সময় সর্বাবস্থায় শুভর সাথেই আছে, শুভর পাশেই আছে। শুভ খুবই সতর্কতার সাথে আফরির এই ব্যাপারগুলো এড়িয়ে চলত, কিন্তু সবসময় সম্ভবপর হতো না। এই পাঞ্জাবিটা সেই সম্ভবপর না হওয়া একটা গিফট ছিল। শুভ পিছন ফিরে তাকিয়ে দেখল একটা বাচ্চা মেয়ে তার পাঞ্জাবি ধরে টান দিয়েছে এবং পরম আগ্রহে পাঞ্জাবি ধরে রেখেছে। মেয়েটাকে দেখে শুভর মায়া হলো, মায়া হওয়ারই কথা। এত সুন্দর কিউট গোলমোলো মায়া ভরা মুখের একটা বাচ্চা মেয়েকে দেখলে যে কারোরই মায়া হবে। মেয়েটা যেন পৃথিবীর সমস্ত মায়া নিয়ে জন্মেছে। শুভ মেয়েটার হাত ধরে তার সামনে বসে বলল, কি চাই বাবু? মেয়েটা হাত দিয়ে খাবার খাওয়ানোর ইশারা করল। শুভ অবাক হয়ে বুঝতে পারলেও তার নিজেরও ক্ষুধা লেগেছে। সেই সকালে দুমুঠো ভাত খেয়েছিল ডাল আর আলু ভর্তা দিয়ে। সারাদিনে সে আর কিচ্ছু খায়নি, খাওয়ার কথা মনেও হয়নি। আসলে এটা অনেকটা অভ্যেসে পরিণত হয়েছে। দু একবেলা না খেয়ে কাটানোর এই অভ্যেস শুভর নতুন না, বেশ পুরনো। এখন আর এসবে তার বিশেষ কিছু মনে হয় না।
মেয়েটাকে নিয়ে সস্তার একটা হোটেলে ঢুকল শুভ। হোটেলের ডিজিটাল ঘড়িতে জলঝল করে জলে জানান দিচ্ছে এখন রাত ৯টা ২৪ মিনিট। সাড়ে ৯টাও বাজেনি, অথচ শুভ ভেবেছিল ঢের বেশি রাত হয়ে গেছে। মন খারাপ থাকলে হয়তো সময়ের হিসেবও গণ্ডগোল হয়ে যায়, কে জানে হয়তো হয়। শুভ এসব নিয়ে আর ভাবল না, সে মেয়েটাকে নিয়ে খেতে বসল। দুজনের জন্য গোস্ত ভাত অর্ডার দিল। শুভর মনে হলো গোস্তের সাথে পোলাও হলে ভালো হতো, কিন্তু পোলাও নেই। শুভ নিচে খাওয়া বাদ দিয়ে অবাক হয়ে সেই ছোট মেয়েটার খাওয়া দেখছে। কত আর বয়স হবে, সর্বোচ্চ ৬ কিংবা ৭, অথচ খাওয়ার ভিতরে যে সৌন্দর্যটা, মাধুর্যতা, আদব কায়দা, খাওয়ার ধরন দেখলে বোঝার উপায় নেই এই মেয়ের বয়স এত কম। মেয়েটা এখনো পর্যন্ত কোনো কথা বলেনি, কি খাবে সেটাও সে বলেনি। শুভ নিচে থেকেই দুজনের জন্য গোস্ত ভাত অর্ডার করেছিল। মেয়েটার খাওয়া দেখে মনে হচ্ছে সে পছন্দ করেছে, খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। সে ক্ষুধার্ত ঠিকই, কিন্তু রাক্ষসের মতো খাচ্ছে না, খুব মজা করে ধীরে ধীরে খাচ্ছে। শুভ মুগ্ধ হয়ে মেয়েটার খাওয়া দেখছে। জগতে প্রেমিকার চোখ ছাড়াও মুগ্ধ হওয়ার মতো কত কিছু আছে। খাওয়া শেষে বের হওয়ার সময়ে মেয়েটা বের হচ্ছিল না, সে আবারও হাত দিয়ে ইশারা করে বোঝালো যে তার খাবার লাগবে, প্যাকেট করা খাবার বাড়িতে নেওয়ার জন্য। শুভ ইশারার ভাষা খুব একটা বোঝে না, অথচ এই মেয়েটার ইশারার ভাষা বুঝতে শুভর কষ্ট হচ্ছে না, সব বুঝতে পারছে পানির মতো। শুভ আরও দেড় প্লেট ভাত আর গোস্ত প্যাকেট করে দিতে বলল। মেয়েটাকে নিয়ে শুভ হাঁটছে, সেই মেয়ে শুভর হাতের একটা আঙ্গুল ধরে শুভকে সাথে করে নিয়ে যাচ্ছে। মেয়েটা বেশ আনন্দিত, শুভর মন খুব করে জানতে যাচ্ছে মেয়েটার নাম, কিন্তু কেন জানে না, তার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না, কে জানে হয়তো মেয়েটা বোবা, কথা বলতেই জানে না। মেয়েটার সাথে যেতে যেতে শুভ পৌঁছলো একটা ছোট মতো খুপড়ি ঘরে। সেই ঘরের এক কোণে বিছানাহীন হয়ে পড়ে রয়েছেন একজন মহিলা। ষাট ওয়াটের বাল্বের আলোতে তাকে দেখেই বোঝা যাচ্ছে সে অসুস্থ, আর তাকে দেখভাল করার কোনো মানুষ নাই। ঘরে মানুষের উপস্থিতি টের পেয়ে সে ডেকে বলল, বলি মা আমার, তুই এসেছিস, কোথায় খেয়েছিলি, যদি হারিয়ে যেতিস, যদি তোর কিছু হয়ে যেত আমি কে নিয়ে বাঁচতাম গো মা। অনেক কষ্টে এক নাগারে কথাগুলো বলেই সে হাঁপাতে লাগলো। শুভ ঘরে ঢুকেই আবার কি মনে করে বের হয়ে গেল। সেই মেয়েটা আবারও দৌড়ে এসে শুভর পাঞ্জাবি ধরল। শুভ তখন ইশারা করে বোঝালো যে সে আবার এখানে আসবে, তার মায়ের জন্য ঔষধ কিনে দিবে। মেয়েটা কি বুঝলো বোঝা গেল না, সম্ভবত আশ্বস্ত হলো শুভর কথায়। সে শুভকে ছেড়ে দিল, আবারও রাস্তা দিয়ে হাঁটছে শুভ। শুভর হাঁটতে ভালো লাগে, তবে আজকে তার পা চলছে না, তার ভীষণ মন খারাপ, আফরির কর্মকাণ্ডের জন্য নয় বটে, সেই মেয়েটার জন্য, বুলির অসহায় মায়ের জন্য। শুভের মনে হলো তার যদি অনেক টাকা থাকতো তবে সে বুলির মায়ের চিকিৎসা বাবদ সমস্ত খরচের টাকা দিত। মনে মনে ইচ্ছে প্রশ্ন করল কালকে সে আবারও ফিরে বুলির মায়ের জন্য কিছু ঔষধ কিনে দিবে। জীবন অদ্ভুত।